শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম যেহেতু একটি সাহায্যকারী পেশা, তাতে সমাজকর্মের উৎপত্তি হয়েছে। বিশেষ করে সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের উৎপত্তি হয়েছে শিল্প বিপ্লবের পরে। শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম প্রথম পত্র গত ক্লাসে আমি তোমাদের সমাজ কল্যাণ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম, অর্থাৎ সমাজ কল্যাণ কাকে বলে। আজ আমি তোমাদের সমাজকর্ম সম্পর্কে বিস্তারিত করব, অর্থাৎ সমাজকর্ম কি বা কাকে বলে। বিভিন্ন মনীষী ভিন্ন ভিন্নভাবে সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন। সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে ওয়াল্টার মিডল্যান্ডার বলেছেন, সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সায়েন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশনস হুইচ হেল্পস ইন্ডিভিজুয়ালস গ্রুপস অর কমিউনিটিজ অবটেইন সোশ্যাল অর পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এটার বাংলা হচ্ছে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতার উপর নির্ভরশীল এমন একটি পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তি দল এবং সংস্কৃতি সামাজিক বা ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে থাকে। সমাজকর্মে সংজ্ঞা দিতে গিয়ে এম সাইক্লোপেডিয়া সোশ্যাল ওয়ার্ক গ্রন্থ বা সমাজকর্ম বিশ্বকোষে করা হয়েছে, সমাজকর্ম এমন একটি সুসংগঠিত সেবাকর্ম যা ব্যক্তি বা পরিবারকে সমষ্টির সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে এবং সাথে সাথে সমষ্টিকেও ব্যক্তি বা পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে গড়ে তোলে। রেক্স এ ইস্টিগমোর এবং মিল্টন জি হ্যাকারি বলেছেন, সোশ্যাল ওয়ার্ক মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান আর্ট এ সায়েন্স অ্যান্ড এ প্রফেশন হুইচ হেল্পস পিপল টু সলভ পার্সোনাল গ্রুপ অ্যান্ড কমিউনিটি প্রবলেম and to attain satisfying personal, group and community relationships through social work practice including case work, group work, community organization, administration and research. অর্থাৎ রেক্স স্কিডমোর এবং মিল্টন জি হ্যাকারি সমাজকর্মকে একটি কলা বিজ্ঞান ও পেশা হিসেবে আখ্যায়িত করেছেন, যা কতগুলো পদ্ধতির সাহায্যে মানুষকে ব্যক্তিগত দলীয় এবং সামাজিক সম্পর্ক লাভ করতে সহায়তা করে থাকে। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বাংলা ভাষায় সমাজকর্ম অভিধান সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে এই সমাজকর্ম অভিধানে বলা হয়েছে, সমাজকর্ম এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালনের একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে এবং সকল মানুষের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সহায়তা করে থাকে। এরপরে এল এ এস ডাব্লিউ এর পূর্ণ রূপ হচ্ছে
দল ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাদার সেবা কর্ম যা তাদের ভূমিকা পালন ক্ষমতাকে শক্তিশালী এবং পুনরুদ্ধার করে ও এই লক্ষ্য অর্জনের জন্য অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করে থাকে। হার্বার্ট বিস্টন সমাজকর্মের সংজ্ঞাটিতে কি বলেছেন, সমাজকর্ম হলো সেই সেবা ব্যবস্থা যা সমাজে পূর্ণ এবং কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল সামাজিক এবং মানসিক বাধা সমস্যা রয়েছে বা ভবিষ্যত সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো দূরীকরণে মানুষকে একক বা দলীয়ভাবে সাহায্য করে থাকে। তাহলে সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন মনীষী যেসব সংজ্ঞা দিয়েছেন সেগুলো বিশ্লেষণ করলে আমরা বলতে পারি সমাজকর্ম হচ্ছে এমন একটি পেশা বা পেশাদার সেবা কর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিভিন্ন কলা কৌশল ও পদ্ধতির প্রয়োগ করে মানুষকে ব্যক্তিগত দলীয় এবং সমষ্টিগত সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। সমাজকর্ম মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সামর্থ্য এবং সম্পদের সৎ ব্যবহারের মাধ্যমে নিজের সমস্যা নিজের সমাধান করে সমাজে স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে যেহেতু আমি তোমাদের সমাজ কল্যাণ কাকে বলে সেটা পড়িয়েছি এবং আজ সমাজকর্ম কী সে সম্পর্কে তোমাদের ধারণা দিলাম এবং বিভিন্ন মনীষীদের সংজ্ঞাগুলো লিখে দিলাম, কাজে এর দুটো ক্লাস থেকে অর্থাৎ সমাজ কল্যাণ কাকে বলে এবং সমাজকর্ম কাকে বলে, কীভাবে সমাজ কল্যাণের উৎপত্তি হয়েছিল এবং সমাজকর্মের উৎপত্তি হয়েছে এর দুটো ক্লাসে তুলনামূলক বিশ্লেষণ করে তোমরা সমাজ কল্যাণ এবং সমাজকর্ম এর দুটোর মধ্যে পার্থক্য জানার চেষ্টা করবে বা পার্থক্যগুলো খুঁজে বের করবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য কী বা আমরা সমাজকর্ম কেন শিখব বা সমাজকর্ম অধ্যয়ন করব, সমাজকর্মের প্রয়োজনীয়তা কী এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা পড়াশোনায় অধিক মনোযোগী হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।